কিন্তু এই ওয়াসার এমডি আগেই তার লাইন কাটে দিই ইটার বারেতন পুরো ফাইভ শত লুলে চলেছ বাংলাদেশে যদি এড়িলে অনেকে তো ক্ষমতা থাকে আর বাধাই দায়িত্ব হই আয় আর একদিন দুই দিন চাই তার প্রতি মনে করো এই ব্যবস্থা নিল বছরের উগ্র নির্দিষ্ট সময় আইলি তালবাহানা শুরু হয় চট্টগ্রাম ওয়াসা আর যেহেতু এখন রমজান মাস পানির ব্যবহার হইব একখানা বেশি তবে এখন দেখা যার পানিত লবণের পরিমাণ বাড়ি গিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ পানি নফার নগরবাসী আর বোধ জায়গাত যেটুকু পানি ফার ইনি তো আছে দুর্গন্ধ আমার বাসা হচ্ছে ভাই হামজার বাগ ঝুঁকি ভাড়াই হামানাতাবাসীকে ওয়াসার পানি হচ্ছে একদম এখন তো ওয়াসার পানি একদম বন্ধই দিচ্ছে যেগুলি মানে দুর্গন্ধ গন্ধ এগুলো ইউজ করলে চুলকানি হয় মানে অনেক ধরনের সমস্যা দেখা যায় তুলি এখন এই সমস্যার সমাধান কি নগরজুড়ি যে তীব্র পানি সংকট দেখা গিয়ে ইয়নরুদ্দি ক্ষোভে ফাটি ফুজি গ্রাহকল কেউ কেউ হুশিয়ারিদের ওয়াসার এমডিরও লালখান বাজার তুলাপুকুর লাইন রোজা আসছে পর্যন্ত যে প্রতিদিন এই যে পানির সমস্যা গত তিন দিন ধরে একটা পানি নেই মানুষের যে কি অবস্থা মানুষ মানে ফেখানা ফেসরা পর্যন্ত বন্ধ হয়ে গিয়ে তো আয় এখান সিদ্ধান্ত লই দিই মনে করেন আর তো দুই তিনশো মানুষ লই এই ওয়াসার এমডি চিফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যারা ইঞ্জিনিয়ার আছে যারা এই সংশ্লিষ্ট কর্মকর্তা আছে ইতারার বাড়ির ঠিকানা বাইর করি আঁরা যাইনি ইতারার বাড়ির লাইন ঘাটে দিয়ে এনে পুরো ফাইভ সতুল লই চলিস এবং ইয়ানালে বলি না তো কোনো প্রশাসনিক কোনো সাহায্যের দরকার নাই আয় যাইও মারো মারে আর মানুষজন যাইব আয় যারা যারা ফানের কষ্ট পারে কোনো ডিক্লেয়ারগুলি তারা আইব আর কাছে আরা যাই না খামিয়ান গুজি এছাড়া আর কোনো উপায় নেই এই যে বাইজিত এলাকার আজ ইয়েস পাঁচ মাস পানি নেই সাতাশশো আড়াইশো দুই হাজার তিন হাজার টাকা কিনে মতো পানির বিল দেয় কিন্তু পানি নেই সমস্যা মানে প্রথমত বল দিয়ে ওয়াসার পানির সমস্যা আর মেয়ের গুলো আরও আগতন যেহেতু আর পাহাড়ি এলাকা জাইকার হাঁস গরিবে ফরতন যে সমস্যাই জিনিসগান আগতন সলভ হইল কিন্তু আসন্ন রমজানের আগতন আর পানি খুবই কম রমজান মাসের শুরুত ওয়াসার পানির সংকটত যে ভোগান্তিত নগরবাসী তার একাধিক গ্রাহকলর অভিযোগ লইরে সিপ্লাস টিভি উপস্থিত চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদুল আলমর হাসে তেই হয় ইয়াতে কর্ণফুলী নদীতে পানিটা আসে আপনার কাপ্তাই লেক থেকে এখন কাপ্তাই লেক থেকে যে পানিটা আসে সেটা আপনার কাপ্তাই তাপবিদ্যুৎ কেন্দ্রের সেখান থেকে পাঁচটা টারবাইন তাদের চলার কথা বিদ্যুৎ জেনারেশনের জন্য সেটা আপনার চারটা টারবাইন বন্ধ হয়ে গেছে কারণ একটা টারবাইন চালুর ফলে যতটুকু পানি ডিসচার্জ হয় সেটাই কর্ণফুলী নদীতে আসে এবং সেই নদী কর্ণফুলী নদীর পানির ডিসচার্জটার উপর নির্ভর করে হালদা নদীর পানির আপনার লবণাক্ততার উপর এখন কর্ণফুলী নদীর পানি যখন কর্ণফুলী নদী হয়ে হালদা নদীতে ঢুকে তখনই আপনার হালদা নদীর লবণাক্ততা কমে নাইলে আপনার সমুদ্রের জোয়ারের পানিটা ঢুকে যায় এখন এই মুহূর্তে আপনার হয়েছে কি সেই টারবাইন যেহেতু একটা চলতেছে সে কারণে আপনার সাফিসিয়েন্ট পানি আসতেছে না তো যার ফলে আপনার সমুদ্রের লবণাক্ত পানি এখানে ঢুকে যাচ্ছে আর যে সময় সমুদ্রের লবণাক্ত পানির পরিমাণ বেশি মাত্রায় চলে আসে ওই সময় আমরা আমাদের পানি উৎপাদন সেটা আমরা কমিয়ে দিই কারণ হচ্ছে ওই সময় পানিটা আমরা নিই না আমাদের পাম্পগুলো বন্ধ করে রাখি যার ফলে আমাদের প্রোডাকশনটা অনেকটা কমে গেছে এবং এই প্রোডাকশন কমাতে আমাদের কিছু কিছু জায়গায় সমস্যা সৃষ্টি হয়েছে যে সমস্যাগুলো আমরা রোজার প্রথম থেকে আমরা রেশনিং পদ্ধতিতে পানি দেওয়া শুরু করেছি লবণাক্ততার যে পানিগুলো আসছে ওই পানিগুলো খাওয়ার পরে অনেক ফ্যামিলিতে অনেক বাচ্চা অনেক বয়স্ক অনেকের অসুখ হচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে ডায়রিয়া জনিত এরকম অনেকগুলো প্রবলেম ফেস করছে এবং আরেকটা বিষয় বলবেন সেটা হচ্ছে যে আপনারা তো লবণাক্ত তো পানি আসলে সেগুলোকে পরিশোধন করে রিফেয়ারিং করে তো ভালোই করার চেষ্টা করেন যেটা মানুষ খাওয়ার উপযোগী হয় এটা চেষ্টা করেন এখন যে লবণাক্ত পানিগুলো খাচ্ছে মানুষের শরীরে কিন্তু এই পানিটা খুবই বেশি ক্ষতিকর যেটা কিডনিতে সমস্যা করে তো এইটা আসলে মানে আপনারা ক্লিয়ার করার কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ ডাব্লিউএইচও যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে 250 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত এটা অ্যালাউড আছে যে আমরা পানির গুণাগুণ যদি 200 লবণাক্ততার পরিমাণ 250 মিলিগ্রাম পার লিটার থাকে তাহলে সেটা খাবারের উপযোগী আমরা 250 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত যখন রিফাইন করার পর যে পানিটা পাচ্ছি সেটাই আমরা সরবরাহ লাইনে দিচ্ছি আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যে জায়গাগুলোতে পানি একেবারে নেই পানি একেবারে নেই সেটা না আপনার পানি আমরা এখন রেশনিং করে আপনি খবর নিয়ে দেখতে পারবেন আজকে যদি আপনি খবর নেন হ্যাঁ আগে ছিল আগে রমজানের শুরুতে দুই একদিন আপনার একটু সমস্যা ছিল কারণ তখন অ্যাব্রাপ্টলি আমাদের প্রোডাকশন বেশি নিচে চলে গেছিলো পানির প্রোডাকশন এখন আবার পানির প্রোডাকশন একটু বেড়েছে এবং সেটা দিয়ে আমরা রেশনিং পদ্ধতিতে আপনার প্রত্যেকটা এলাকাতে আমরা টাচ করেছি এবং অলমোস্ট ম্যাক্সিমাম জায়গায় পানিটা পেয়ে গেছে রমজানের শুরু থেকে এখন পর্যন্ত পানি পাই না এরকম আমাদের কাছে এখনও কমপ্লেন নাই তবে এখন আমরা প্রত্যেকদিন পানি দিতে পারতেছি না
তবে তার সামনে বইরে ফোন দেওয়ায় এক গ্রাহকরে উক্ত গ্রাহকর হতনি, সাথে সাথে ব্যবস্থা লইলে কর্তব্যরত এক ব্যক্তিরে ফোন দেয় ওয়াসার এই প্রধান প্রকৌশলী। আমি আপনাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো নিয়েই আসছি। আচ্ছা আপনি বলেন তো আগে আপনার বাড়ি কোথায় এবং আপনার সমস্যাটা একটু বলেন তো। আচ্ছা আমার বাসা হচ্ছে মেয়রগুলি 3 নম্বর রোড 209 নম্বর বাসা। আচ্ছা আপনি সমস্যাটা বলেন ওয়াসার যে নিয়ে যাও। আপনার ওয়াসার প্রবলেম হচ্ছে আমরা আপনার রোজার আনুমানিক 2 থেকে 3 দিন আগ থেকে একদম টোটালি পানি পাচ্ছে না, যেটা আগে রেগুলার সার্ভিস ছিল এটা এখন একদমই নেই। এখনো কি পান নাই, একেবারে পান নাই? ওয়াসার কাকে জানাইছে? না আমাদের পানি একদমই আসছে না। আমাদের মেয়রগুলি এলাকাটা তো আসলে আপনার এমনিটা পাহাড়ি এলাকার কারণে আগে থেকে ওয়াসার আমি আছিল মানে প্রবলেম ছিল। শুধু কি আপনার এলাকার প্রবলেম নাকি পুরো এলাকায় প্রবলেম? পুরো এলাকা এবং আর অন্য অন্য জায়গায় তো আপনারা জানেন হয়তো লবণের পানির একটা সমস্যা আছে, কিন্তু আমাদের হচ্ছে একেবারে পানি কম, মানে পানি আসছে না। পানি কম নাকি পানি পান নাই কোনটা? পানি এক মানে আপনার যেটা আসে একদম খুব কম আর না আসলে একদম টোটালি আসছে না। কয়দিন হয়েছে পানি পেয়েছেন? এটা হচ্ছে আপনার মানে রোজার আপনার 3-4 দিন আগে থেকে এই সমস্যাটা হচ্ছে। রোজার 3-4 দিন আগে থেকে পানি পাই না? উনি কাকে বলেছেন? 3-4 দিন আগে। আচ্ছা ওয়াসার কাউকে জানানো জানিয়েছেন? হ্যাঁ ওয়াসা জানে। ওয়াসা কাকে জানিয়েছে? ওয়াসার আপনার আমাদের এই ওয়াসার যেটা মেইন অফিস আছে এখানে, জি জি ওখানে ওইখানে ওখানে ইনফর্ম করা হয়েছে। এসেছিলেন? না না ফোনে বলা হয়েছিল। বর্তমানে ওয়াসার অফিসেই আছি, ওয়াসার প্রধান প্রকৌশলী আপনার সব কথা শুনছেন। হ্যাঁ তুমি একটু আবার লাউড একটু বলো, মেয়র গলি থেকে তোমার কাছে কেউ এখন পর্যন্ত কমপ্লেইন আছে যে পানি পাচ্ছে না? তোমার ওখানে কোনো কমপ্লেইন নাই? তারপরে আমি ওই যে কাউসার সাহেবের নাম্বারটা তোমার কাছে আমি দিছি, তুমি একটু যাও ওনার ওখানে যাই দেখো আসলে কি সমস্যা। প্রতিদিন চট্টগ্রাম ওয়াসাত পানি সংকট আছে 7 হইতে 8 কোটি লিটার। কর্ণফুলী নদীর তুন যেই লাইন চলে ওই পানি থনরেমে লবণের উপস্থিতি নেই, তবে যেই জায়গাত কাপ্তাই লেকর পানি সরবরাহ হওয়ার এডে লবণের পরিমাণ বাড়ে গিয়ে। আর এই সমস্যার সমাধান মিলিবু শুধুমাত্র বৃষ্টি হইলি, তার আগে সমাধান অনর হন সম্ভাবনায় নাই। তবে খুব তাড়াতাড়ি কাপ্তাই লেকর তুন তারার পাম্প সরাইরে কর্ণফুলীত বয়েবের প্রসিংর হত জানাই এই প্রধান প্রকৌশলী। কিন্তু এখন আপনার যেটা আরও যেটা হচ্ছে -5 পর্যন্ত চলে গেছে, আমরা আমাদের একটা অলরেডি আমরা আমাদের প্রপোজাল আমরা মিনিস্ট্রি হয়ে আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি এটার জন্য যে আমরা আমাদের ইনটেক স্টেশন যেটা সেটাকে আমরা শিফট করব, ইনটেক স্টেশনে শিফট করে আমরা ইয়াতে কর্ণফুলী নদীতে নিয়ে যাব এবং সেটা ওখানে পানির পরিমাণও আরও বাড়াবো। তো সেটার জন্য একটু টাইম দিতে হবে, কারণ এগুলো তো প্রত্যেকটা জিনিসই সরকারি যে নিয়ম অনুযায়ী সেই নিয়ম সবগুলো ফলো করে করতে হয়, সেই নিয়ম অনুযায়ী ফলো করে আমার যখন কাজটা শেষ হবে তখনই আপনার পুরো জিনিসটা আমাদের হাতে চলে আসবে, সমস্যা হবে না। প্রধান প্রকৌশলীর বক্তব্য সূত্র ধরে হওয়া যায় যে আরোগ্য কুটিটার প্রকল্প তারা বাস্তবায়ন করিবার ফতত বর্তমান MD নিযুক্ত ফরতুন 1000 কুটিটার বহুত প্রকল্প তারা হাতত লই, যার মধ্যে আনোর উপজেলা পর্যন্ত পানি দেবের হাস চলমান আছে। বেশিরভাগ প্রকল্পের হাস শেষ হইলেও আদৌ মানুষ সুফল পাইবে কিনে ইয়েন লই আছে দুয়াশা, কারণ তারা দিনশেষে নির্ভরশীল কর্ণফুলী নদী কাপ্তাই লেক এবং বৃষ্টির পানির উদ্দি। বর্ষা হলে বৃষ্টির পানি না পাইলি যতই বড় প্রকল্প লোয়াক না কেন সুফল না পাইবু নগরবাসী। ইফতেকার নতিশন, সি প্লাস, চট্টগ্রাম।